মহান আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি মামি ইন ইউকে। এটা বুধবার সকালের ব্লগ। আমি মঙ্গলবার গ্রিন স্ট্রিট থেকে যে মশলা নিয়ে এসেছিলাম কিনে বা বাদাম, সেগুলো আজকে আমি কিভাবে আমি অর্গানাইজ করে রাখি সেগুলাই আজকে আমি আমার এই ব্লগটায় দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আলমন্ড, ওয়ালনাট, চিলি ফ্লেক্স, এটা হচ্ছে কাজু বাদাম, যেটা ক্যাশুনাটস, তারপরে এটা একটা তিলের খাজা বলে আর কি, তিল দিয়ে তৈরি, তো এই একটা নিয়ে আসছি। আর আছে এখানে একটা পিস্তা বাদাম, যেটা এটা কিন্তু অনেক টেস্টি, সল্টেড এটা। আর আছে আগার আগার পাউডার, এটা আসলে অনেক ধরনের ডেজার্ট তৈরি করার জন্য, লোকাল গ্রোসারি সবগুলোতে এটা অ্যাভেলেবেল পাওয়া যায় না, তাই আমি এক প্যাকেট নিয়ে আসলাম। তো প্রথমে আমি জারগুলো ভালো করে ধুয়ে এভাবে রেখে দিয়েছি যাতে পানিটা ঝরে যায়। আর এই বক্সগুলো আমার আইসল্যান্ড থেকে বিভিন্ন টাইমে যে ব্রাউনিয়াগুলো কিনি সেই বক্সগুলো আমি রেখে দিয়েছি অর্গানাইজ করার জন্য। শুকনো একটা কাপড় দিয়ে আমি জারগুলো ভালো করে মুছে নিচ্ছি যাতে কোনো পানি না থাকে। তো এই যে আমি পাউন্ডল্যান্ড থেকে যে প্যাকেটটা কিনেছিলাম, তো ওখানে আমি এই বাদামটা, তিনটা সাইড আছে ওখানে, তো দুই ধরনের বাদাম রাখবো, আর এক সাইডে আছে মিক্সড ফ্রুটস আর কি। তো এক্সট্রা একটু রয়ে গিয়েছিল, তো আমি ছোট এই কৌটাতে নর্মাল সবসময় ইউজ করার জন্য রেখে দিলাম। আর চিলি পাউডার যেটা, ওইটার জারটার ক্লিন করিনি কারণ ওটাতে আবার রেখে দিলাম। আর এই যে পিস্তা সল্টেড, এটাও রেখে দিলাম, আর দুই তিনটা ভেঙে এখনই খেয়ে নিলাম, এটা আসলে খুবই মজার। আর কাজুনাটগুলো এই বক্সটার মধ্যে ভরে রেখে দিয়েছি। মুগ ডালটাও রেখে দিলাম, তেজপাতা বক্সটার মধ্যে রেখে দিয়েছি। এই কাবাব বা বিরিয়ানির মশলাগুলো সব প্যাকেট থেকে খুলে, সবগুলোর গায়ে লেখা আছে কাবাবের বা বিরিয়ানি, সেগুলো আমি খুলে এভাবে রেখে দিচ্ছি। সব কিছু গুছিয়ে হাতের কাছে রাখলে কাজ করে কিন্তু অনেক মজা পাওয়া যায়। তো হয়ে গেল আমার সব কিছু গোছানো। এখন এগুলো আমি আমার ক্যাবিনেটের মধ্যে সাজিয়ে রাখবো। এগুলো রাখার আগে ক্যাবিনেটটা অবশ্যই প্রথমে ভালো করে ক্লিন করে নিতে হবে। প্রথমে একটা ভিজা কাপড় দিয়ে ক্যাবিনেটটা ভালো করে পরিষ্কার করে, তারপর শুকনো কাপড় দিয়ে আমি ভালো করে মুছে নিচ্ছি যাতে কোনো রকম পানি না থাকে। তো এখন একে একে আমি এই জারগুলো সাজিয়ে নিচ্ছি। ছোট বয়ামগুলো আমি সামনের দিকে দিয়ে দিলাম, এই তো হয়ে গেল। নিচের বক্সগুলোতেও আমি একইভাবে আগে ক্লিন করে নিয়েছি। আর এই ছোট জারগুলো, এগুলো কিন্তু পাস্তার যে পেস্তো পাওয়া যায় সেইগুলার জার, আমি এগুলো রেখে দিয়েছি মশলা রাখার জন্য। তা ওগুলোতে মশলা রেখে আমি আর একটা কন্টেনারের মধ্যে সবগুলো রেখে এভাবে রেখে দিচ্ছি। এটা কিন্তু ট্রান্সপারেন্ট কন্টেনার, যে কারণে আমি আমার মশলাগুলো বাইরে থেকেও দেখতে পাচ্ছি।
একে একে আমি বাইরের অন্য সব জিনিসগুলো ঢুকিয়ে রাখছি। আর নিচের তাকটার মধ্যে আমি এই ছোট কন্টেনারগুলো রেখে দিচ্ছি। আর যে লুজ কিছু খাবার ছিল সেটা আমি এই কন্টেনারের মধ্যে এইভাবে রেখে দিচ্ছি। এই তো হয়ে গেল আমার সংরক্ষণ। জানি না কেমন লেগেছে, কিন্তু অনেক জিনিস কিন্তু আমি অল্প স্পেসের মধ্যে রাখতে পেরেছি। আর আসলে একটু অর্গানাইজ করে যদি রাখা যায় তাহলে কিন্তু কাজ করার সময় সহজে জিনিসগুলো খুঁজে পাওয়া যায়। তো আজকের মতো এখানেই আমি শেষ করছি আজকের ব্লগটি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।